সাথেই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ বিগ বুদ্ধা, এই যে স্ট্যাচুটি। আমরা চলে এসেছি আমাদের এখন থার্ড ডেস্টিনেশনে। এটাও একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখানে শুধু ভিউ, আমরা বিভিন্ন সমুদ্র এখানকার যেই সমুদ্র এবং শহরে দেখবো না, এখানে তার সঙ্গে রয়েছে হচ্ছে বিগ বুদ্ধা। এটা বুদ্ধদেবের একখানা বিশাল বড় স্ট্যাচু, যার হাইট কত জানি না, কিন্তু সেটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এবং সেই বুদ্ধ মূর্তিটাকে এখানে পুরো থাইল্যান্ডে পরিচিত বিগ বুদ্ধা বলে। তো যাই হোক, বিগ বুদ্ধার রাস্তায় আমি এখন হাঁটছি যাওয়ার দিকে। ওয়াও, কি অসাধারণ, কি অসাধারণ একদম। তোমরা কিছু দেখতেই পারছো যে একদম পাহাড়ের একদম টপ থেকে ভিউটা, এবং এখানে প্রচুর টুরিস্ট এখানে আসে। এদিকে পাহাড় রয়েছে, সামনে একটু এগোলে দেখতে পারবে যে সি রয়েছে অনেক। ওকে, তো সমুদ্র রয়েছে, সমুদ্রের ভিউটাও তোমাদেরকে দেখাবো। জাস্ট এক কথায় বলা যেতে পারে শান্তি। যারা শান্তির খোঁজ করছো, তারা কিন্তু এখানে আসতেই পারো। তো বিগ বুদ্ধায় এসে যে অভিজ্ঞতাটা হলো, সেটা হলো যে বুদ্ধদেব শান্তির প্রতীক, আর তোমার মনে হাজার অশান্তি থাকুক, তুমি হাজার সমস্যায় থাকো না কেন, বিগ বুদ্ধায় তুমি যদি আসো শান্তি তো পাবেই। এই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ বিগ বুদ্ধা, এই যে স্ট্যাচুটি। এই বিগ বুদ্ধা স্ট্যাচুটি এখনো তৈরি হচ্ছে, সম্পূর্ণ তৈরি ওঠেনি, আরও বেশ কিছু বছর লাগবে এটা তৈরি হওয়ার জন্য, সম্পূর্ণ রেডি হওয়ার জন্য। এটা এখনও ফ্রি, বাট যখন সম্পূর্ণ পুরোপুরি তৈরি হয়ে যাবে, এটা কিন্তু একটা অবশ্যই এন্ট্রি পাস থাকবে, যেটা আমাদের গাইড বললো। তো চলো আরও ভেতরে যাই, আরও আমরা ভিজুয়ালসগুলো দেখি, ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। ওকে, ইটস সো বিউটিফুল, ইউ অ্যান্ড মি, উই মিন্ট টু বি ইন দ্য গ্রেট আউটডোর, ফরএভার ফ্রি। অনেকগুলো সিঁড়ি টপকে ওপরে উঠতে হলো, তাই বেশ কিছুটা কিন্তু টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু আমি একদম পাহাড়ের ধাপগুলো পেরিয়ে ওপরে চলে এসেছি বিগ বুদ্ধার ঠিক সামনে। একদম সবার প্রথমে যেটা চোখে পড়লো আমার এখানে, যে উইশ ট্রি, একদম গোল্ডেন পাতা। এই পাতাগুলো বাইরে কিনতে পাওয়া যায়, তুমি মার্কারে সেখানে লিখে নিয়ে এখানে ঝুলিয়ে দিলেই এখানকার লোকাল যে রেসিডেন্ট, তারা মনে করে যে বিগ বুদ্ধা নাকি তাদের মনস্কামনা পূর্ণ করে। মানে একেবারে ঝকঝক করছে, চকচক করছে উইশ ট্রি। এখানে প্রচুর মানুষের উইশ লেখা রয়েছে। এই উইশ ট্রি শুধু একটা না, এখানে প্রচুর এরকম উইশ ট্রি রয়েছে, যেখানে তারা নিজের উইশগুলো লেখে এবং অপেক্ষা করে যে কখন বিগ বুদ্ধা সেগুলোকে সম্পূর্ণ পূরণ করবে। বিগ বুদ্ধা টেম্পলটা দেখতেই পাচ্ছ একদম কত বড়। ওকে, এখানে একটু সুন্দরভাবে বাট মেনটেইনড, চতুর্দিকে দোকান, একদম ছোটো 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 শপস। এখানে বিগ বুদ্ধা মানে বুদ্ধদেব, মানে ধর্মাবলম্বী, যারা বুদ্ধ ধর্ম অবলম্বীদের জন্য একটা কি বলবো, মানে প্রচুর জিনিসপত্র রয়েছেই, এবং এখানে দেখার মতন জন্য শুধু বিগ বুদ্ধা, বিগ বুদ্ধার পাশে আরেকখানা গোল্ডেন বুদ্ধাও রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করবো। দিস ইজ দ্য গোল্ডেন বুদ্ধা। ওকে, জাস্ট হোয়াট আ বিউটি, একদম পাহাড়ের ওপরে এত বড় একটা মূর্তি, শুধু মূর্তি আর মূর্তি, আর সেটাকে মেনটেন করা, ওয়েল মেনটেন, তা দেখার জন্য দেশ থেকে বিদেশ থেকে প্রত্যেক বছর কয়েক লক্ষ লোক এখানে আসে। The world seems small, we can sit together, it's so beautiful, you and me, meant to be in the great outdoors.
Hi friends, right now আমি কিন্তু পৌঁছে গেছি কারুন ভিউ পয়েন্টে। কারুন ভিউ পয়েন্ট কিন্তু ফুকেটের এবং পতং বিচের একদম নিয়ারেস্ট এবং এটা প্রচন্ড মারাত্মক একটা স্পেশাল একটা ইন্টারন্যাশনাল টুরিস্ট অ্যাট্রাকশন। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ মনে যাই না, ইউ ক্যান সি দ্যাট ইজ এখানে তিনখানা প্লেস, তিনটে প্লেসের নাম আমি এখনও পর্যন্ত জানি না, বাট অনেক উঁচু থেকে এই সমুদ্রের ভিউটা এখানে পাওয়া যায়। এটা এতটাই সুন্দর যে এটা সকাল থেকে রীতিমতন প্রচুর লোকজন আসে এটা দেখার জন্য। এক কথায় বলতে পারো যে তোমার মনটাকে একটা নেচারের সঙ্গে মিলিয়ে মিশে একদম মানে একটা অদ্ভুত ফিলিংসের ক্রিয়েট করবে। এবং তুমি এখানে দেখতে পাবে গ্রিনারি, তুমি এখানে দেখতে পাবে পাহাড়, তুমি এখানে দেখতে পাবে নীল সমুদ্র, সব মিলিয়ে মিশিয়ে একটা যেন অদ্ভুত কম্বিনেশন। পাহাড় সমুদ্র এরা সবাই মিলে একযোগে তোমাকে এন্টারটেইন করবে, তোমাকে ভালো লাগাবে এবং তুমি আরও একবার বারবার এখানে আসতে চাইবে। কারণ এই জায়গাটার নাম কারুন ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট মানে বুঝতে পারছো এখান থেকে তুমি ভিউ পাচ্ছ, 360 ডিগ্রি ভিউ অফ দ্য সিটি। শহরের একদম টপ মোস্ট জায়গা থেকে অসাধারণ দেখতে সকালের ভিউ। আমি আরও ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরাটা জুম করে। সন্ধ্যেবেলাটাও খুব সুন্দর লাগে, যদিও সন্ধ্যেতে আসবো না আমি, সন্ধ্যেতে পুরো শহরের লাইট জ্বলে যায় এবং এত উঁচু থেকে শহরটাকে দেখতে অদ্ভুত সুন্দর দেখতে লাগে। এখানে আমি যে ট্যুর গাইডের দ্বারা এখানে এসেছি সে প্রচণ্ড কোঅপারেটিভ, সে আমাদের ইনফরমেশন দিচ্ছে ট্যুর সম্বন্ধে এবং আমরা এক্সপ্লোর করছি এই মুহূর্তে কারুন ভিউ পয়েন্ট। I'm just sitting here, I got time, it's clear to see from up here, the world seems small, we can sit together. কারুন ভিউ পয়েন্টে পাহাড় আর সমুদ্রের যুগলবন্দী। পাহাড় এবং সমুদ্র প্রত্যেকে কিন্তু তোমাকে হাতছানি দিয়ে ডাকবে এবং এদের মধ্যে যেন রেষারেষি চলছে কে বেশি সুন্দর, কে তোমার বেশি প্রিয় বন্ধু। বাট আমি অ্যাজ এ সোলো ট্রাভেলার আমার কিন্তু পাহাড় যেমন ভালো লাগে, তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে দেখাই আমার ঠিক পেছনেই রয়েছে পাহাড়। ওকে, তুমি বলতে পারো পাহাড়ের ওপরেই রয়েছি এবং পাহাড়ের ঠিক সামনেই রয়েছে আবার সমুদ্র। সমুদ্র তো পাহাড়ের সমুদ্রের যুগলবন্দী। তুমি যদি আরও ভালো করে দেখতে চাও কারণ ভিউ পয়েন্টে তোমার জন্য কিন্তু এখানে দূরবীনের ব্যবস্থা করা আছে, তুমি দূরবীন দিয়ে দেখতে পারো। আমি দেখার চেষ্টা করি দূরবীন দিয়ে ব্যাপারটাকে কেমন দেখতে লাগে। আচ্ছা, কিছুই দেখতে পেলাম না, দূরবীনটা বন্ধ কিনে যাই না সামনে থেকে, বা হয়তো এখান থেকে দেখতে গেলে দে মাইট চার্জ সামথিং। তো দূরবীন দিয়ে কিছু দেখতে পারলাম না, দূরবীন দিয়ে পুরো অন্ধকার লাগলো। এর থেকে আমার ক্যামেরাটা জুম করে আমি অনেক ভালো ভিউ কিছু পেয়েছি, বেশ কিছু ফটোস তুলেছি, ভিডিওস করেছি, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এবং যারা যারা ফুকেট আসবে, পতং বিচের আশেপাশে থাকবে, তারা কিন্তু মাস্ট কারুন বিচে তোমরা আসবে, কারণ এখানকার যে ভিউটা এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই সুন্দর। এবং আজকের মানে দিনটা কিন্তু প্রচণ্ড একটু মেঘলা মেঘলা, সূর্য তেমন একটা নেই, গরমটা একদমই নেই, তো সেই জন্য কিন্তু আরও ওয়েদারটা রোম্যান্টিক হয়ে গেছে। যারা কাপল, যারা লাভার্স বা ফ্যামিলি পার্সন যেই আসো না কেন, কারণ ভিউ পয়েন্টে এসে কিন্তু তুমি এই নেচারের স্নিগ্ধতা, নেচারের কি বলবো, নেচারের প্রতি ভালোবাসাটা তুমি ফিল করতে পারবে। Like a bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see from up here, the world seems small, we can sit together, it's so beautiful, you and me.